Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. নাম আব্দুল উজ্জা, কালিমা পড়ার পর নাম হয়ে গেল আব্দুর রহমান। এই সাহাবীর সাথে সব সময় বিড়াল থাকে, কি থাকে? জাহিলি যুগের নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, এই মূর্তির গোলাম। ইসলাম ধর্ম গ্রহণের পরে নাম রাখলো আব্দুর রহমান, কার গোলাম? জোরে বলে আব্দুর রহমান। হওয়ার পরে এই সাহাবা সব সময় বিড়াল নিয়ে ঘুরে, মসজিদে আসলেও কাঁধে বিড়াল, মাঝে মাঝে জামার আস্তিনের ভিতরে বিড়াল, মাঝে মাঝে পকেটে বিড়াল লইয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বিশ্বনবী একদিন মজা করে আব্দুর রহমান নামক ওই সাহাবিটারে ডাক দিয়ে বললেন, ও বিড়ালের বাবা, ইয়া আবা হুরাইরা, হে বিড়ালের বাবা। সুবহানাল্লাহ। পড়ে আবু হুরাইরা কয়, বিশ্বনবী বলছে, বিড়ালের বাবা, আমার নবী যদিও মজা করে ভালোবাসা থেকে আমার নাম দিয়েছে বিড়ালের বাপ, আজকে থেকে কেউ আমার আব্দুর রহমান ডাকবি না, মরার আগের দিন পর্যন্ত আমি থাকবো বিড়ালের বাপ। বিড়ালের বাপ আমি, কিসের বাপ? সুবহানাল্লাহ, কি ভালোবাসতো সাহাবা। আবার বিশ্বনবী এক সফরে গেলেন, এক ইহুদির বাচ্চা ছোট্ট, এক সাহাবী আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এক সাহাবী সফরের মাঝখানে আজান দিচ্ছে, তো ইহুদিটা পেছন থেকে মুখ ব্যাঙ্গাচ্ছে, ব্যঙ্গ করে না অনেকে। একজন যে কথাটা বললেন, এটা একটু ঘুরায় বললে, এটা কি বলে? ব্যঙ্গ করা। বাংলাদেশে কি বলেন এটা? এখানে কি বলেন? ঠেসারায়। ঠেসারায়। তেক সাহাবী আজান দেয়, আরেকজন ঠেসারায়। যে ঠেসারায় সে ছোট ইহুদির বাচ্চা। সাহাবী আজান দেয়, এক গাছের ঝোপঝাড়ের পেছন থেকে ইহুদির একটা ছোট্ট ছেলে ঠেসারায়। বিশ্বনবী বললেন, এটারে ধর। দুই সাহাবি ছোট্ট বাচ্চাটারে ধরে আনলেন। বিশ্বনবী ছোট্ট বাচ্চাটার মাথার চুলের ঝুটির মধ্যে ধরলেন, চুলে সামনের এই জায়গা আছে না, এটার বলে নাসিয়া, এই নাসিয়ার মধ্যে ধরলেন। বিশ্বনবী বললেন, নাম কি, কি করস, ঠেসারাইলি কেন? ছোট্ট ছেলে বলে, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, না তোর মাফ নাই, যেহেতু তুই ঠেসারাইলি, আমার সাহাবি যেমনি আজান দিছে তুইও দে, কয় আমি দিমু না। এবার বিশ্বনবীও ছাড়ে না, ভয়ের চোটে ওই ছোট্ট ইহুদির বাচ্চা আজান দিচ্ছে, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এরপর আর করে না, এরপরে আর, কারণ ইহুদিরাও আল্লাহরে মানে কিন্তু নবীরে মানে না, কারণ এরপরে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী আবার মাথার চুল ধরে টান দিলেন, ক, ঠেসারাইলি কেন? ইহুদির ছোট্ট ছেলেটা এবার বয়ের চোটকে আমার মাইরা ভালাইব, বয়ের চোটে এবার কয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পড়ে এটা ছিল এই ছেলেটা ইহুদি থাকার কথা ছোট্টবেলায় মদিনায় যখন বিশ্বনবী গেলেন। এরপরে শেষ জীবনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। কম কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বিশ্বনবী তার মাথার চুল ধরে যেরকম টান দিছিলেন আর বলছিলেন, ঠেসারাইলি কেন, আজান দে, মাথার সামনের যে অংশে তিনি চুলে খাপ করে ধরেছিলেন, ওই সাহাবি ইহুদি থেকে কালিমা পড়ে সাহাবি হওয়ার পরে বিশ্বনবীর ধরায় চুলগুলো তিনি জীবনও কাটেন নাই। এই সাহাবি ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে কাটে, পেছন দিয়ে কাটে, সামনের চুল কাটে না। সামনের চুল বড় হতে হতে মহিলাদের মতো এত বড়, পেছনে কোনো চুল নাই, ডানে বায়ে চুল নাই, চুলগুলো পেঁচিয়ে মাঝখানে রাখে আর পাগড়ি পড়ে। কারো সামনে যখন পাগড়ি খোলে অদ্ভুত চুল দেখে সবাই ভয় পায়, সবাই বলে, ও সাহাবি, ঘটনা কি, তোমার মাথার সামনের চুল বড় কেন? কয়, এটার কারণ হলো আমি নবীর সাহাবিরে ঠেসারাইছিলাম। কি করছিলাম? আমি ব্যঙ্গ করেছি নবীর সাহাবিকে, সে কারণে আমি যখন ইহুদি ছিলাম, আমার পেয়ারা নবী, আমার বিশ্ব নবী, আমার প্রাণের রাসূল আমার মাথার চুল ধরে বলেছিলেন আজান দে, আমার নবীর বরকতময় হাত আমার মাথার যেই চুলের মধ্যে লেগেছে, মরার আগের দিন পর্যন্ত আমি চাই ওই চুলটা নিয়েই আমি কবরে যাব, এই চুল আমি কাটবো না, এটা আমি রেখে দেবো। সুবহানাল্লাহ। পড়ে বিশ্বনবী এক কালো নারীকে দেখে বললেন, লায়াত ফুল্লাল জান্নাতা সাওদা ওয়ালা সফরা,
কি নবী ছিলেন আমার, সেন্স অফ হিউমর, সেন্স অফ হিউমর, সেন্স অফ ফান, সেন্স অফ কিডিং, কি সুন্দর দুষ্টামি করতেন। বিশ্বনবী এক কালো মহিলাকে দেখে বললেন, কোন কালো নারী তো জান্নাতে যাবে না। মহিলা কান্না শুরু করে দিল, বলল নবী এটা কোনো কথা হইল নাকি, জান্নাতে যাবো না কেন, কালা কি আমি হয়েছি নাকি, কালা আমারে বানাইছে কে, আবার ধলা আমনেরে বানাইছে কে, তিনি বানিয়েছে তো আমার দোষ কি। ওই মহিলা কান্না শুরু করে দিয়েছেন, নবী আপনি বলেছেন চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খোলা সব নারীদের জন্য, এক হলো যে নারীরা নামাজ পড়বে, দুই হলো রোজা রাখবে, তিন হলো স্বামীর কথা শুনবে, চার হলো পরকিয়া না করে সতীত্বের হেফাজত করবে, চারটা কাজ করলে জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে। ও নবী আমি তো চারটাই করি, কেন জান্নাতে যাব না আপনি বলেন। বেজায় কান্না, কান্না করতে করতে মহিলা অস্থির বিশ্ব নেই বললেন, থামো আরে এত কেঁদো না, কেঁদো না, আমি তো মজা করছি, কি করছি, আমি জাস্ট কিডিং ইউ, আমি মজা করেছি, আমি ফান করেছি, আমি তো রসিকতা করে বলেছি, তুমি যখন জান্নাতে যাবা তখন এরকম কুচকুচে কালো থাকবা না, তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী বানায় দিবে কে। বিশ্ব সুন্দরী হয়ে হুরদেরকে ফেল করে তোমার রূপের ছলকানিতে হুরেরাও ফেল, সুবহানাল্লাহ, এরকম সুন্দরী হয়ে যাবা, দিস ইজ দ্য সেন্স অফ ফান। বিশ্বনবী কিন্তু মাঝে মাঝে এরকম ফান করতেন, সুবহানাল্লাহ পড়ায়। বিশ্বনবী আমাদের জন্য মডেল, আমাদের মডেল কে, চিল্লায় বলো আমাদের মডেল কে, পৃথিবীর কোন নেতা খেতা আমাদের মডেল নয়, পৃথিবীর কোন নায়ক নায়িকা আমাদের মডেল নয়, আমাদের মডেল কে, জোরে বলেন মডেল কে, নাকি শাহরুখ খান, আমির খান, হিরো আলম, আমাদের মডেল কে, আমাদের মডেল একটাই, তিনি কে, সবাই বলেন, তিনি আমাদের মডেল। এই জন্য আল্লাহ সুরা দিলেন লেভেল প্লেইং ফিল্ড, সুরাতুল আহজাব মনে আছে, ভুলে গেছেন মনে হয়, দল কি একটা থাকবে না অনেকগুলা, অনেক দল থাকবে, অনেক মত থাকবে, অনেক মার্কা থাকবে, এই দল নিয়ে মাঝে মাঝে মারামারি আছে না নাই, এই মারামারি যদি বন্ধ করতে হয় একজনকে মডেল মানবা, তিনি কে। এই জন্যই সুরাতুল আহজাব দলাদলির সুরার মধ্যে আল্লাহ ওই মডেলের কথা বললেন, মা কানা মুহাম্মাদুন أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. পড়েন আল্লাহু আকবার, দলাদলি থাকবে, দলাদলি কমবে কেমনে, মারামারি কমার একটাই মাধ্যম, একজনকে নেতা মানতে হবে, তিনি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। ওই বিশ্বনবীর ব্যাপারে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার প্রিয় নবী, আমার শেষ নবী, আখিরি জামানার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, কোন ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা, সুবহানাল্লাহ। বিশ্বনবীর কোন ছেলে সন্তানকে আল্লাহ বাঁচিয়ে রাখে নাই, মা কানা মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নয়, আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের কোন ছেলেদের পিতা। বিশ্বনবীর কোন ছেলে দুনিয়াতে বেঁচে ছিল, কথা বলেন, বিশ্বনবী ছিলেন মেয়েদের পিতা। বিশ্বনবীকে আল্লাহ তিনটা ছেলে দিয়েছেন, একজনের নাম কাসেম, আরেকজনের নাম আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। ছোট্টবেলায় এই তিনটা ছেলেকে নিয়ে গেল কে, বিশ্বনবীর চারটা কন্যা বেঁচে ছিল, ফাতিমা, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম, তারা ছিল, বিশ্বনবীর কোনো ছেলে ছিল না। বিশ্বনবীর কোনো ছেলে দুনিয়াতে বড় হতে পারে নাই, বিশ্বনবীকে আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র কন্যা সন্তান দিয়েছিলেন, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ ইসলাম তোমাদের কোনো ছেলেদের পিতা নয়, তিনি মেয়েদের পিতা, কার পিতা, কথা বলেন। বিশ্বনবী বলতেন, আমি মেয়েদের পিতা, এজন্য মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। বিশ্বনবী ফাতেমাতুজ জহরাকে এতটা ভালোবাসতেন, বিশ্বনবী বলতেন, ফাতেমা তু বিদুউ মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে ব্যক্তি ফাতেমারে কষ্ট দেয় সেজন আমি বিশ্বনবীরে কষ্ট দেয়, আর যে ব্যক্তি ফাতেমার চেহারার মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন বিশ্বনবীর চেহারায় হাসি ফুটিয়ে দেয়। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়,
সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহ আকবার। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়। সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায়। সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা, সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহু আকবার।